হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কোকিল মিউজিকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ইতোমধ্যে আপনাদের মাঝে আমরা বেশ কিছু নাটক, গান উপহার দিয়েছি। আপনাদের সহযোগিতা যদি আমরা না পাই তাহলে আমরা কাজে আগ্রহী হতে পারবো না। তো আজকে আমি মানে যাদেরকে নিয়ে কাজ করি এক এক করে সবাইকে নিয়ে আসব। আজকে আমাদের অতিথি রোশন মোল্লা, আমার দাদু, খুব ভালো একজন মানুষ, তাছাড়া ভালো অভিনয় করে, গানও অনেক ভালো গায়। আজকে তার কাছ থেকে আমরা সরাসরি একটা গান শুনবো খালি গলায়, দেখা যাক কেমন লাগে। দাদু, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দু, আমি মোহাম্মদ রফিন মোল্লা। আমার ছোটোবেলা থেকেই খুব আশা আকাঙ্ক্ষা ছিল গান বাজনা, নাটক, থিয়েটার করার, কিন্তু সময় করতে পারিনি বা সেভাবে কিছু করতে হয়নি। তা আমার এই দাদুভাই মিজানুর রহমান এই ভালো প্রতিভা, এর ভিতরে আমি অনেক কিছু পেয়েছি। তা একে দেখে এর সাথে আমি জয়েন্ট হয়ে গেছি। জয়েন্ট হয়ে এর সঙ্গে কয়েকটা নাটক, কৌতুক এবং গানও দেখি। তা আপনারা শুনছেন, আমরা যেভাবে আপনাদের সাড়া পাইছি তাতে আমরা খুব খুশি হয়েছি। আশা করি আগামীতেও আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের কোকিল মিউজিকের পাশে থাকবেন। তো যেহেতু আমার নাতি ছিল একটা গানের কথাই বলেছে, তা গাই একটা গান। যৌবন জোয়ারে গেবার আসে রে, বন্ধু যৌবন চলে গেলে আর আসে না, যৌবন কালে বন্ধু মিলে, জীবন কালে বন্ধু মিলে, শেষ কালে ভালোবাসে না। যৌবন জোয়ারে গেবার আসে রে, বন্ধু নদীর জোয়ার চলে যায় ফিরে পাইছা বনে, যৌবন জোয়ারে গিবার গেলে হয় না জীবনে, নদীর জোয়ার চলে যায় ফিরে পাইছা বনে, যৌবন জোয়ারে গিবার গেলে হয় না জীবনে, ফুল শুকাইলে সেই ফুলে আর, ফুল শুকাইলে সেই ফুলে আর, ভোমর ফুলে বসে না রে, যৌবন জোয়ারে গেবার আসে রে বন্ধু, যৌবন চলে গেলে আর আসে না, যৌবন কালে বন্ধু মিলে, যৌবন কালে বন্ধু মিলে, শেষ কালে ভালোবাসে না, যৌবন জোয়ারে গেবার আসে রে বন্ধু। এরূপ যৌবনের গৈরব মিছে যারা করে, অবশেষে পতন ঘটায় ঘটে যতন করে,
এরূপ যৌবনের গৈরব মিছে যারা করে অবশেষে পতন ঘটায় ঘটে যতন করে হৃদয়ে যার ব্যথা ভরা হৃদয়ে যার ব্যথা ভরা তার মুখে হাসি নায়ুরে যৌবন জুয়ারেবার আসে রে বন্ধু যৌবন চলে গেলে আর আসে না যৌবন কালে বন্ধু মিলে যৌবন কালে বন্ধু মিলে শেষ কালে ভালোবাসে না যৌবন জুয়ারেবার আসে রে বন্ধু অনেক সুন্দর লাগলো আসলে আমার দাদু বলে আমি বলছি না অনেক ভালো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না আমাদের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন আর আজ তাহলে এই পর্যন্তই অন্য একদিন আবার দেখা হবে অন্য নতুন কোনো সদস্যকে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নতুন কিছু দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম